সিরাজগঞ্জের সলঙ্কায় মজিবুর রহমান কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার সলঙ্কার বলাতলায় মজিবুর রহমান কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয় সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আতাউল গণি ওসমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চার আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম সলঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিবুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজের রায়হান গফুর সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান তালুকদার প্রমুখ এ সময় উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা হাটি হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়তুল আলম রেজা উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশাহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম ফরিদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন